কথা শুনতে না আঠারো জন বাকি জন দেখতে পাচ্ছি না আচ্ছা এবার সবাই হাত নামান হয়ে গেছে আমাদের কাজ এবার আমরা কালকে গতকাল কি করেছিলাম দেখি আমাদের রোহিত সাহেব বলেন তো

এটার জন্য সময় হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত তিপ্পান্ন বাজে ওকে সময় শেষ এবার আমাদের ট্যাগ করছেন দেখেন তো এখান থেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ট্যাগ করছেন এটার জন্য সময় তিন মিনিট শুধু উত্তরটা লিখবা সময় শেষ আচ্ছা বলেন তো এবারে যে পনেরো মার্কে যা করতে দিলাম সম্পূর্ণটা উত্তর করতে পেরেছেন কে কে মাত্র পনেরো মিনিটে যা পেরেছেন হাত তুলেন তো মনে হয় না কেউ পাশে পুরোটা যাই হোক আমরা শুরু করব রাইট ফর্ম ভাব দিয়ে আচ্ছা একজন হাত তুলেছে অর্ধেক অর্ধেক আচ্ছা এবার রাইট ফর্ম ভাব দিয়ে শুরু করবো না ট্যাক কোশ্চেন দিয়ে ট্যাক কোশ্চেন দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি তাহলে যেহেতু আমাদের এখন সময় আছে মোটামুটি বিশ মিনিট পনেরো মিনিট তাহলে প্রথমে যারা যারা ছিল আমি যাকে ধরবো সে শুধু কথা বলবে তাছাড়া কেউ কথা বলবে না কারণ আজকে আমি আর সব অফ করি নাই দৈহিত আর যে শেষ থেকে শুরু করবো সুমাইয়া নাই মাহাতীর জোহা সামসুরুবায়ের জোহা শুনতে পাচ্ছেন স্যার জোহা সাহেব বলেন তো ট্যাগ করছেন প্রথমটা উত্তর কি হবে এ নাম্বারের একটু আগে ঢুকলো স্যার পারবো না এখানে দেখা গাও স্ক্রিন তো দেখাই যাচ্ছে না পারার তো কিছু নাই দ্য আইডিয়াল ক্যান ডু লিটিল ফর দা সোসাইটি পারবা না স্যার না স্যার ঠিক আছে বুঝতে পারছি তুমি দেখতে থাকো আচ্ছা অন্য নতুন আসছে নাকি ইয়াসিন আহসান স্পিকার নাই আচ্ছা যাই

বোঝাচ্ছে যে কি তারা কি করতে পারে আমি বাংলা বুঝি না ইংলিশে আমি দেখে কিভাবে চিনবো এটা বলেন আর একটা ছোট প্রশ্ন আছে এখানে আমি দেখতে পাচ্ছি অক্সুলারি ক্যান আছে ডু আছে ক্যান কেন নিলেন ডু কেন নিলেন না পারবেন আচ্ছা না স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দেখে আমাদের আফি সাহেব কি বলে শাহিদুর রহমান রাফে বলেন এ নাম্বারের উত্তর ও বলেছে ক্যান দে বলেছে উত্তর সঠিক কিন্তু দুইটা উত্তর প্রশ্ন করেছি বলেন আপনি জানেন কিনা উত্তর স্যার একটার উত্তর দিতে পারবো বলেন কোনটা স্যার সেন্টেন্সে যে লিটিল নাবোধক শব্দ আছে তাই ক্যান সাথে নট যুক্ত হবে না থ্যাংক ইউ সুন্দর এইটাই এইভাবে উত্তর দেওয়া শিখতে হবে না হলে হবে শুধু উত্তর করলে হবে সব বুঝলাম নিজে পারলে আমি কিছু জানাইতে পারলাম না তাহলে তো সমস্যা তাহলে যে লিটেল আমরা জানি লিটেল লেয়ারলি হার্ডলি তারপর সেলডম এইসব শব্দ থাকলে হ্যাঁ ঠিক আছে এইসব শব্দ থাকলে সেটা হচ্ছে না বোধক সেন্টেন্স দেখতে হা হলেও সেন্টেন্স বুঝে হবে না বোধক নট হবে না আর দ্বিতীয় প্রশ্ন ছিল ক্যান আছে ডু আছে তাহলে ক্যান দিয়ে কেন করব ডু দিয়ে করব না কেন পারবেন রাফি সাহেব

ক্যান এখানে মূল অক্সিলারি আর একটা ছোট্ট নিয়ম মাথায় রাখলে আরো সহজ হবে সেটা হচ্ছে যদি আমরা দেখি একাধিক অক্জুলারি আছে তাহলে সাবজেক্টের পরে যেটা অক্সিলারি থাকবে সেটা কাউন্ট করতে হবে ঠিক আছে এখানে সাবজেক্ট আছে দা আইডল ক্যান আছে আইডল পরেই এজন্য আমরা ধরবে এটা দুটা নিব না এরপর আরো থাকতে পারে ঠিক আছে ধরো থাকতো ক্যান হ্যাভ ডান এরকমও থাকতে পারে তখন দেখা যাবে ক্যানও আছে হ্যাভও আছে তাহলে অক্সিলারি কোনটা

শুনতে পাচ্ছেন বলেন কেন ওয়ান দিয়েছেন বলতে পারবেন মনে হয় না আচ্ছা তাহলে বলেন ওয়ান যদি ওয়ান থাকে সাবজেক্ট হিসাবে তাহলে ওয়ানটাই প্রনা বসবে আর যদি ওয়ান এর সাথে অন্য কোন অবজেক্ট থাকে বা অন্য কোন সাবজেক্ট থাকে অবজেক্ট বলতে বোঝাচ্ছি বস্তুবাচক আর সাবজেক্ট হলে যেটাই হোক ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক সেই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরের আসি বি নাম্বারের উত্তর হচ্ছে ডাজেন্ট ওয়ান ঠিক আছে আবার অনেকে ডাজেন্ট ডোন দিবে এগুলো না উত্তরটা হবে ডাজেন্ট ওয়ান ওকে আসি

দে গতকালে どんな কথা আর পেচাছিনা এটা পরেরটা আসো ওটা তো উত্তর বলেছে ইজ ইট ডি নাম্বার উত্তর ইজ ইট নাথিং আছে এজন্য নবদর হবে না আমি কি হাত নামাবো স্যার তুমি হাত নামাও তোমার হাত নামা তুমি যখন ধরব তখন নামাবো তুই সব সব হাত তুলে রাখলে তখন তো মনে হবে কেমন কেমন হয় আলো এইবার দেখি পাঁচ নাম্বার ই নাম্বারটা কে কে বলেছে হাত তুলেন তো ই নাম্বার একজন দুজন তিনজন জন চার জন পাঁচজন আচ্ছা শোনা কাছে সবাই পেরেছে মানে কিছু ভুল পেয়েছে কিছু সঠিক পেয়েছে যাদের জিজ্ঞেস করেছি তাদের বাদে ধরি রাফসান রাফি রাফসান রাফি কহ এই নাম্বারের উত্তর কি দিয়েছ এই নাম্বার ই ই টি চশমা পরা আছে তোসকে জি তো আবার অন্যরা মরে যাবে চুপ থাকে রাফি শুধু রাফি চা

এবার পড়বো উত্তর বলবো যদি কারণ মনে হয় যে আমি ভুল বলতেছি তাহলে একটু হাত তুলবেন আর যদি আমি ভুলটা বললে আপনার সঠিক মনে করেন যারা ধরবো তার উত্তর দেওয়া লাগবে তাহলে হোয়াই ডু আওয়ার প্যারেন্টস ড্যাশ আস টু দা টু ড্যাশ টু স্কুলস কলেজেস অর ইউনিভার্সিটিস আচ্ছা প্রথমে একটু ধরি না ধরলে কেমন কেমন লাগে ফাঁকা ফাঁকা লাগে আদিত্য রহমান বলেন এ নাম্বার কি হবে স্যার কত নাম্বার স্ক্রিনে কোনটা দেখা যাচ্ছে বাবা দেখা যাচ্ছে কিছু তোমার পরে দেখা যাচ্ছে স্যার রাইট ফর্ম অফ নাই উত্তর করছো অ্যাকুয়ার্ড অ্যাকুয়ার্ড হোয়াই ডু आवर প্যারেন্টস এটা কেমন কথা হলো বেগতিক কথা হয়ে গেল

লিভ কমফোর্টেবলি এজ জেন্টেলম্যান এফ নাম্বার উত্তর হবে লিভ কারো আপত্তি আছে রয়না হাত তুলেছে আচ্ছা নামিয়ে ফেলেছে ঠিক আছে এবার আসো জি নাম্বার দে আর ড্যাশ এ সেইং বলেন রয়না বলেন এটা কি দিয়েছেন স্যার ইজ ইজ ঠিক আছে সাইদুর রহমান কি বলতেছেন ঠিক আছে জি স্যার ঠিক আছে ওকে দে আর এ

আচ্ছা বাকি তো আছে একটা না পারার কি হলো কোনটা বাকি আছে বলেন তো যে নাম্বার ওরে বক্সের কোনটা বাকি আছে কনসিডার কনসিডার পাস এটা প্যাসিভ করা লাগবে এজন্য কনসিডারড এডি হবে এটা উত্তর ভুল বলেছে কে ধরতে পেরেছে বলেন কেও ধরতে রাইটস হবে রাইটস হবে গুড

এখানে তুমি ওইটা রাইট দিলেও হবে রাইডিং দিলেও হবে সমস্যা নাই ঠিক আছে যেহেতু প্রেজেন্ট হিসাবে আছে পার্টিসিপেল করা যাবে শুধু ভার্ব রাখা যাবে এটা প্রচলিতর মধ্যে রুলস এর মধ্যে আমরা ধরতে পারবো না এবার আসবো আমরা সবচেয়ে ঝামেলার জায়গায় কইসে ঝামেলা এই যে এক নাম্বারটা সবাই পারার কথা তাহলে যেহেতু সবাই পারছে একজনের ধরি এখনো তিন মিনিট আছে প্রায় তো সবারই ধরছি

নাতি যেটা বললো যে যদি ভার্বের শেষে ইয়ার থাকে এটা দেখতেই মনে হচ্ছে যে কেমন যেন কম্পারেটিভ ভাব আছে এরকম ক্ষেত্রে তুমি ক্লিভাজ করতে পারো সমস্যা নেই এবার বি নাম্বারটা মানে এটা জিজ্ঞেস করব হচ্ছে আমাদের সৌরভ সাহেবকে সৌরভ সাহেব কোথায় নাম্বারটা কি করিছ ভালো পারিনি ঠিক আছে আতিয়া সিদ্দিকা নতুন এসেছে

যদি বুঝাইতো প্লুরাল তখন আমরা করতাম আর অফল তুমি যে কোনো জায়গায় দিতে পারো এটা সমস্যা নাই যদি ফিলিংস পাও তাহলে অফল দেওয়া যাবে সমস্যা এখানে আমরা দুইটা করতে পারি ইট ইজ ডে বা ইট ইজ মোস্ট সানি ডে তবে সবচেয়ে ভালো হচ্ছে যদি করি আমরা সানিয়েস ডে কারণ এখানে আমরা একবারে উচ্চারণ করছি আচ্ছা হয়ে গেল তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সবগুলাই সহজ 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 লোকটা ধরি